খুবই পছন্দের এবং ইরানিং এর বলবো যে ট্রেন্ড চলছে যে খুব সুন্দর লাল লাল ব্রাশন ইউজ করা, খুব ঠিকঠাক খুবই গোলাপি গোলাপি করে দেওয়া। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের মতো এশিয়ান স্কিন টোনে কোন ধরনের ব্রাশন খুব ভালো যায় এবং যেকোনো স্কিনে আসলে কোন ধরনের ব্রাশন আমি মানে ইউজ করে থাকি এবং নানান ধরনের ব্রাশনই আসলে আমি ইউজ করি। তো যাই হোক, চলো আমরা ভিডিওটা স্টার্ট করে দিই। বাট অবশ্যই তোমরা চাইলে কিন্তু আমাকে ফেসবুকে ফলো করতে পারো, আমাকে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এবং চাইলে টিকটকেও ফলো করতে পারো। সো ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিও। কিন্তু সো ব্লাশনের জন্য আমি সবার প্রথমে তোমাদেরকে যে ব্লাশনটা দেখাবো মানে আমার টপ ফাইভ এর প্রথম যে ব্লাশনটা মানে ফাইভ এ রেখেছি, সবগুলোই আমার পছন্দ আসলে। আবারও বলছি মানে এমন না যে এটা বেশি ওটা কম, এরকম না, সবই পছন্দ। তো আমি জাস্ট র্যান্ডমলি একটা পর একটা দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি যে ব্লাশনটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে টেকনিক্যাল ম্যাট ব্লাশন। টেকনিক্যাল ম্যাট ব্লাশনটা আমার খুবই পছন্দ। লাইক এখানে চার ধরনের কালার আসলে এটার মধ্যে আছে, খুবই সুন্দর একটা ব্লাশন প্যালেট আমি বলবো। মানে এত সুন্দর কালার এই ব্লাশনটা, মানে দাম অনেক কম, 300-350 টাকার মতো, বাট এটা অনেক বেশি পিগমেন্টেড, খুবই সুন্দর লাগে স্কিনে। এবং এমন না যে স্কিনে অ্যাপ্লাইয়ের পরে এক জায়গায় বসে থাকে, তাও না, একদম সুন্দরভাবে স্কিনের সাথে একদম ব্লেন্ড হয়ে একদম একাকার হয়ে যায়। তো এই ব্লাশনটা তোমরা মাস্ট নিতে পারো। এই ব্লাশনের কালারগুলো অনেক বেশি সুন্দর, যে কোনো স্কিন টোনের জন্য আমি বলবো ব্লাশনটা খুবই ভালো হবে। কারণ লাইট স্কিন যারা, তারা চাইলে সিঙ্গেল লাইটটা নিতে পারো, যাদের ডার্ক স্কিন ডার্ক লাইট মিক্স করে অ্যাপ্লাই করতে পারো, মানে জাস্ট মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করতে পারো, খুবই সুন্দর। জাস্ট দেখো কালারের পিগমেন্টেশনটা দেখালাম, সোয়াচ করে দেখাই আমি, খুবই সুন্দর। আমি বলবো যে এক কথায় মাস্ট হ্যাভ ব্লাশন প্যালেট, এবং এত রিজনেবল এবং তার উপরে ভালো একটা ব্র্যান্ড, তো বুঝতেই পারছো। তারপরে আমি আরেকটা যে ব্লাশন দেখাবো, এই রেঞ্জের সবগুলো ব্লাশনই আমার আছে এবং সবগুলোই অসাধারণ সুন্দর। বাট পার্সোনালি আমি যে ধরনের ব্লাশন পছন্দ করি, আমি একটু পিচ আন্ডার টোন, পিঙ্কও থাকবে বাট এটার মধ্যে একটু পিচ আন্ডার টোন থাকবে, এই ধরনের ব্লাশন আমি পছন্দ করি পার্সোনালি। তো এই ক্ষেত্রে আমি বলবো যে W7 এর যে ক্যান্ডি ব্লাশ, এই ব্লাশের এঞ্জেল ডাস্ট যে শেডটি, এটা আমার খুবই ফেভারিট। কারণ এটা হচ্ছে মানে এটা শেডটা আমি যে বললাম পিঙ্ক ঠিক আছে, বাট এটার মধ্যে একটু পিচি ভাব আছে, মানে পিচ আর পিঙ্ক একসাথে মিলালে যেইটা কালারটা হয় এটা অনেকটা সেই কালার, খুবই সুন্দর। এবং এখানে আবার একটা মিররও আছে। সো এত কম দামি একটা ব্লাশন, বাট খুবই কিউট প্যাকেজিং এবং খুবই মানে সুন্দর একটা প্যাকেজিং আমি বলবো। তো এটা একদমই বাটারি টাইপের ফর্মুলা, এটার ফর্মুলাটা অনেক ওয়ে ওয়ে মোর বেটার আমি বলবো, খুবই ভালো। তো এটার কালারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট সি দ্য কালার্স, খুবই সুন্দর এবং অনেক বেশি পিগমেন্টেড এবং সেম খুবই ইজিলি ভাবে স্কিনে ব্লেন্ড হয়ে যায়। সো দিস ওয়ান মাস্ট নিতে পারো, এটার দামও 300 টাকার মতোই হবে। পরে আমি যে ব্লাশনটা তোমাদেরকে দেখাবো এটা আমার রিসেন্ট ফেভারিট বলতে পারো, এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ড এর। ওয়েট এন্ড ওয়াইল্ড এর এই ব্লাশনটা আমার খুবই পছন্দ। আমি ওয়েট এন্ড ওয়াইল্ড এর ওয়ান ব্র্যান্ড টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেল আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। ওয়েট এন্ড ওয়াইল্ড এর অনেকগুলো ব্লাশন আমি ইউজ করেছি, বাট এটা যখন আমি কিনেছি আসলে আমার কাছে কেন এই কালারটা খুব ভালো লেগেছে। এবং আমি যাতে একদম ফেয়ার না, আমি একদম মিডিয়াম স্কিন টোন, তো আমার কাছে মনে হচ্ছে মিডিয়াম টু ডার্ক স্কিনে এই কালারটা খুবই ভালো স্যুট করবে। এটা কালারটা নাম হচ্ছে মেলো ওয়াইন, এই কালারটা মোটামুটি অনেক বেশি ফেমাস ওয়েট এন্ড ওয়াইল্ড এর, এবং এটা খুবই সুন্দর একটা কালার, ওয়াটার মেলন টাইপের একটা কালার, খুবই সুন্দর। এবং এটা একটু ডার্ক স্কিনে খুব ভালো মানাবে দেন দা লাইট স্কিন, ফেয়ার স্কিনের থেকে আমি মনে করি যে লাইট স্কিনে খুব মানাবে। সো আমি এখানে সোয়াচ করি, অলরেডি সোয়াচ করেছি, জানি না তোমরা বুঝতে পারবে কিনা কালারটা কতটুকু শো করছে। এই কালারটা, এই পাশের কালারটা খুবই সুন্দর, একটু ডার্ক স্কিনে এটা খুবই ভালোভাবে মানাবে। এবং আমার কাছে যখন আমি অ্যাপ্লাই করি আমার কাছে খুবই ভালো লাগে, স্কিনটাকে খুব কমপ্লিমেন্ট করে আমার মানে এই ব্লাশনটা। সো এটার দামও মোটামুটি অনেক কমই হবে, আমি নট শিওর যেটার দাম বাংলাদেশে কত, 300-400 টাকার মতোই হবে, খুবই জোস একটা ব্লাশন। তারপর আমি খুবই অ্যাফোর্ডেবল একটা ব্লাশন আজকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ব্লাশনটা আমি বলবো যে ব্র্যান্ডটা চাইনিজ, এতক্ষণ তো আমি তোমাদের মানে ড্রাগ স্টোরের মধ্যে দেখিয়েছি, বাট আমি আসলে এটা না দেখিয়ে পারলাম না। এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড, বাট ও মাই গড, এটা আমি মানে আমার এটা কি বলবো, এটা মানে হচ্ছে আমি অনেক বেশি প্রেমে পড়ে গিয়েছে ব্লাশনটার। ইদানিং খুব ভালো লাগে আমার ব্লাশনটা, আমি পারলে সব মেকআপে এটা ইউজ করি, বাট তোমাদের জন্য আসলে সব মেকআপে মানে সব মেকআপ টিউটোরিয়ালে আসলে একটা ব্লাশন ইউজ করা যায় না, তো বিভিন্নটা আমি দেখাই। বাট এটা আমার রিসেন্ট ফেভারিট এবং খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে মিস রোজ ব্র্যান্ডেরই একটা খুবই খুবই সুন্দর একটা ব্লাশন। এটা সেটটা হচ্ছে 05 জিঞ্জার লি, খুবই সুন্দর একটা ব্লাশন। এবং
এটার কালারটাও এত বেশি সুন্দর, এটা মানে ডিফারেন্ট একটা কালার। লাইক ব্লাশন তো নর্মালি দেখা যায় যে পিঙ্ক হয়, পিচ হয়, কিন্তু এ মানে এটা একটু মাউভি টাইপের কালার। সো এই যে দেখো ব্লাশনের প্যাটার্নটা দেখো কত বেশি সুন্দর, আমি জানি না কতটুকু ক্যামেরায় শো করছে। হ্যাঁ বোঝা যাচ্ছে, ইয়েস। তো দেখো কালার মানে কালারটা অনেক বেশি সুন্দর। কালারটা এটাও স্কিন আমি বলবো যাদের ফেয়ার, ফেয়ার না যাদের মিডিয়াম টু ডার্ক স্কিন তাদের খুবই সুন্দর মানাবে, ফেয়ারদেরও মানাবে, এমন যে ফেয়ারদের মানাবে না, মানাবে। জাস্ট অ্যাপ্লিকেশনের ধরনটা মানে একটু ডিফারেন্ট হয়। যাই হোক, তো ব্লাশনটা খুবই সুন্দর, এটাও সার্চ করে আমি দেখাই। এটাও খুবই সফট, এমন না যে চাইনিজ দ্যাটস ওয়াই এটা একটু হার্ড হবে, হার্শ হবে, এমন না, এটাও খুবই সফট। এই ব্লাশনটাও অনেক বেশি সুন্দর একটা কালার, এটা একটু পিঙ্কিশ টাইপের কালার, বাট একটু মাউভি, একদম একদম পিঙ্কও না। লাইক তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই করেছি, একটু পিঙ্কিশ, বাট খুবই সুন্দর। এটার প্রাইস 150-200 টাকার মধ্যে হবে, বাট আমি বলবো এটা মাস্ট হ্যাভ। এটার আমি আরো কালার আমি দেখেছি, মানে এটার বাদ বাকি শেডের মধ্যে আরেকটা কালার আছে যেটা মানে ম্যাট, এছাড়া বাকিগুলো দেখা যায় ডার্ক অথবা শিমারি। বাট আমি শিমারি ব্লাশন খুব একটা পছন্দ করি না, যদি করিও দেখা যায় যে ব্লাশ টপার হিসেবে ইউজ করি। যাই হোক, এটা মাস্ট হ্যাভ বলবো, এই কালারটাও খুব সুন্দর। আমি যে ব্লাশনটা তোমাদের দেখাবো, মানে ব্লাশনের যুগে বলতে পারো আমি যখন ব্লাশন কিন মানে একটু ব্র্যান্ডের মধ্যে ব্লাশন কিনা শুরু করেছি অনেক আগে, মেকআপ যখন আমি স্টার্ট করি তখন, তখন আমার সবচেয়ে বেশি ফেভারিট ব্র্যান্ড ছিল মেকআপ রেভলিউশন। এবং আজকে মেকআপ রেভলিউশন না দেখালে আসলে হবে না, কারণ এটা আমার ওল্ড ফেভারিট, ওল্ড ভালোবাসা। তো বুঝতে পারছো প্রথম ভালোবাসা তো ভুলা যায় না, তো এটা অনেকটা সেই রকমই। তো মেকআপ রেভলিউশনের ব্লাশন আমি দুইটা প্যালেটই তোমাদেরকে দেখাবো। একটা হচ্ছে সুগার অ্যান্ড স্পাইস, এটা ছিল আমার প্রথম ভালোবাসা, প্রথম আমি এটা কিনেছি। তো এটার মধ্যে সব হচ্ছে পিঙ্ক টাইপের কালার, এবং এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হট স্পাইস। এখানে এটার মধ্যে একটু পিচ আন্ডার টোনের কালার গুলো একটু বেশি, লাইক এখানে একদম পিঙ্ক কোনোটা একদম পিঙ্ক না, এটা একটু পিচ, একটু ডার্ক টাইপের একটা শেড আমি বলবো এখানে আছে, খুবই সুন্দর। এবং স্পেশালি ব্লাশন দেখাচ্ছি জানি আমি, কিন্তু এখানে যে ব্লাশনের সাথে যে হাইলাইটার গুলো থাকে, ও মাই গড, দে আর সো পিগমেন্টেড। মানে আমি জানি না যে ব্লাশনের প্যালেটে হাইলাইটার এত সুন্দর কিভাবে তারা প্রোভাইড করে, বাট খুবই সুন্দর। লাইক দেখো কালার গুলো কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে হট স্পাইস, যারা একটু পিঙ্ক আন্ডার টোন থেকে একটু বাইরে যে একটু করাল অথবা পিচ নিতে চাও, তাদের জন্য আমি বলবো এই প্যালেটটা খুব বেশি সুন্দর হবে। কালার গুলো কিন্তু অনেক বেশি সুন্দর, আমি কালার তোমাদেরকে কি দেখাবো, কালার খুবই সুন্দর। লাইক দেখো অনেক বেশি সুন্দর কালার গুলো, এবং এখানে হাইলাইটারটা আসলে সার্চ করলাম না, বাট হাইলাইটার গুলো অনেক বেশি সুন্দর। হাইলাইটারের ভিডিওটাও চাইলে দেখতে পারো, যারা হাইলাইটার ফেভারিট আমার হাইলাইটার দেখতে চাও। তো এটা হচ্ছে হট স্পাইস গেল, এবং আরেকটা কালার যেটা দুইটাই আসলে দেখাচ্ছি যেটা যেটা নিতে চাও, এটা হচ্ছে আমার প্রথম ভালোবাসা। এটা আমার খুবই ভালো লাগে, মানে এটা মানে ব্লাশনের যুগে যখন আমি এসেছি তখন তো বললাম এটাই আমি প্রথম নিয়েছিলাম, এবং স্টিল আমি এগেইন পারচেস করেছি। আগেরটা একদম পুরো ফিনিশ করে দিয়েছিলাম, একদম প্যান হিট করেছিলাম, পরে এটা নিয়েছি। তো এটা আমার খুবই বেশি পছন্দের, এখানে সব ধরনের পিঙ্ক টাইপের যত কালার হয় দুনিয়াতে আমার মনে হয় সব এখানে দিয়ে দিয়েছে, খুব সুন্দর। তো প্যালেট আকারে যারা নিতে চাও মানে একটু বড় সাইজের, তারা মাস্টার মানে এই দুটার যে কোনো একটা নিতে পারো, অথবা মেকআপ রেভলিউশনের ব্লাশন প্যালেট গুলো খুব ভালো, অন্য প্যালেটও দেখতে পারো। এটার দাম 500-550 টাকার মতো হবে, আই গেস, নট শিওর যখন প্রাইস কেমন বাংলাদেশ। এই তো ছিল আমার আজকের ভিডিওটি, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে ফেলো, এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, কমেন্টে জানিয়ে দিও কেমন লেগেছে। তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই, যদি তোমরা কমেন্টে না জানাও কেমন লেগেছে তাহলে কিন্তু আসলে হয় না, মানে কেমন হয়ে যায় না, অবশ্যই আমাকে জানিয়ে এবং লাইক দিয়ে দিও এবং সাবস্ক্রাইব করো। ওকে।